নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে ইডির আধিকারিকদের হাতে চলে এলো চাঞ্চল্যকর তথ্য। হ্যাঁ বন্ধুরা, এইমাত্র ইডির আধিকারিকদের কাছে বেশ কিছু চিরকুট পেয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। বলা যেতে পারে ইডির আধিকারিকদের হাতে চলে এসেছে বিরাট বড় নথি, চিরকুট চলে এসেছে, যে চিরকুটে অনেক মানুষের বা অনেক ব্যক্তির নাম পাওয়া গিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো যে এই সব ব্যক্তিরা কারা আসলে, এবং এই সব ব্যক্তিরা কি চাকরি পেয়েছিল কি ঘুষ দিয়ে, নাকি এই সব ব্যক্তিদের সঙ্গে কি ধরনের লিঙ্ক রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের অর্পিতার, তার সম্পূর্ণ আপডেট থাকছে ভিডিওটির মধ্যে। তাই বন্ধুরা, ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় কি সরাসরি এসএসসি নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর ক্রমশই প্রকাশ্যে আসছে। সূত্রের খবর, ইডির হাতে ইতিমধ্যেই একাধিক নথি এসে গিয়েছে, যেগুলি দেখে তদন্তকারীদের দাবি সম্ভবত বান্ধবী অর্পিতার জন্য আলাদা করে কোটা রেখে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, যত দিন যাচ্ছে নতুন নতুন তথ্য চলে আসছে ইডির আধিকারিকদের আছে, এবং যে সমস্ত তথ্য প্রমাণ পাচ্ছেন ইডির আধিকারিকরা, তাতে প্রবল সম্ভাবনা জোরালো হচ্ছে বা প্রবল আশঙ্কা দেখা দিচ্ছে যে ইডির অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে পার্থ এবং অর্পিতা সরাসরি যুক্ত রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই মুহূর্তে বেশ কিছু তথ্য চলে এসেছে তদন্তকারীদের কাছে, যেখানে দেখা যাচ্ছে যে অর্পিতার জন্য আলাদা করে কোটা রেখে দিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, অর্থাৎ অর্পিতাও স্কুল সার্ভিস কমিশনে বেছে বেছে ক্যান্ডিডেট নিয়ে আসতো এবং তাদেরকে চাকরি দিয়েছিলেন পাত্র। তো পছন্দের প্রার্থীদের চাকরি দেওয়ার জন্য অর্পিতা সরাসরি পার্থর কাছে আবদার করত। বান্ধবীর কোটায় চাকরি প্রার্থীদের নাকি ফেরাতেও পারতেন না পার্থ। সেই অনুসারে শিক্ষা দপ্তরে একাধিক পদে কি তাদের চাকরিও জুটে গিয়েছে, এই উত্তর খুঁজছে এই মুহূর্তে ইডি। এদিকে সেই চিরকুটে যে নামগুলি পাওয়া গিয়েছে তা নিয়ে নিঃসন্দেহ একটা দানা বেঁধে গিয়েছে, এবার সেই প্রার্থীদের ডাকা হতে পারে, অর্থাৎ ইডি খুব শীঘ্রই সেই প্রার্থীদের ডাকতে পারে যে সমস্ত প্রার্থীদের নাম ওই চিরকুটগুলোই পাওয়া গিয়েছে। আদৌ কি তারা নিয়োগের কোনো পরীক্ষায় বসেছিলেন, কোন কোটায় চাকরি পেয়েছেন তারা, এই সব জানতে চেয়েছেন ইডির আধিকারিকরা। অর্থাৎ খুব শীঘ্রই ডাকা হবে ওই সমস্ত প্রার্থীদেরকে, তো তারা এলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে যে তারা আদৌ চাকরি করছেন এই মুহূর্তে কি না, বা তারা নিয়োগ পরীক্ষায় বসেছিলেন কি না, বা তারা যদি টাকা দিয়ে থাকেন টাকা দেওয়ার পর চাকরি পেয়েছিলেন কি না, বা তারা কত টাকা দিয়েছিলেন। তো এই ধরনের নানান প্রশ্ন জেগে উঠছে ইডির আধিকারিকদের মনে, তো তাদেরকে খুব শীঘ্রই ডাকা হবে। সেক্ষেত্রে তাদের কাছ থেকে কি উত্তর পাওয়া যায়, তার ভিত্তিতে তদন্তের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অনেকের মতে পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে রাজ্যের এর শিক্ষা দপ্তরে চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলতে শুরু করেছিলেন অর্পিতা। তিনি চাকরির জন্য একাধিক নাম সুপারিশ করতেন বলেও অভিযোগ, অন্তত শতাধিক নাম তিনি সুপারিশ করেছিলেন বলে অভিযোগ, এমনকি অভিযোগ প্রাইমারি নবম ও দশম শ্রেণীর শিক্ষক, আপার প্রাইমারি গ্রুপ ডি পদেও চাকরির ক্ষেত্রে প্রভাব ফেলেছিলেন অর্পিতা। অর্পিতা সুপারিশ করেছিলেন এমন একাধিক নাম যেগুলো চলে এসেছে ইডির হাতে, আর অর্পিতার দেয়া তালিকা বিশেষভাবে চিহ্নিত করতেন পার্থ, এমনকি ফোন করেও শিক্ষা দপ্তরের আধিকারিকদের চাপ দেওয়া হতো বলে অভিযোগ। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন এই মুহূর্তে চাঞ্চল্যকর তথ্য চলে এসেছে ইডির আধিকারিকদের কাছে, একটি চিরকুট পাওয়া গিয়েছে, আর সেই চিরকুটে পাওয়া গিয়েছে বেশ কিছু জনের নাম। তো জানা যাচ্ছে যে এরাই হয়তো সেই সমস্ত ক্যান্ডিডেট যাদেরকে অর্পিতা সুপারিশ করেছিল, তো যাদেরকে পার্থ শিক্ষা দপ্তরে প্রভাব খাটিয়ে চাকরি দিয়েছে। তো বন্ধুরা, খুব শীঘ্রই এই সমস্ত প্রার্থীদের ডাকা হবে যাদের নাম চিরকুটে পাওয়া গিয়েছে, তাহলেই আরও নতুন নতুন তথ্য নতুন সত্য আমাদের সামনে চলে আসবে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে একে বারেই ভুলবেন না, আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বন্ধুরা, অবশ্যই যারা যারা ভিডিওটি দেখছেন বলবো, ভিডিওটি আপনারা আপনাদের নিজস্ব যে প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়া ইউজ করছেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সেখানে শেয়ার করতেও ভুলবেন না।